বন্ধুরা, আজ আমরা একটি ক্যাপসুল নিয়ে আলোচনা করব। তার পূর্বে বন্ধু, আপনি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে জানাই ধন্যবাদ, আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। আমাদের আজকের রিভিউ একটি ক্যাপসুল, ক্যাপসুলটির নাম হচ্ছে অমিটিড 20। অমিটিড 20 আপনি হয়তো চেনেন অথবা খেয়েছেন, এটি অমিপ্রাজাল বিপি 20 মিলিগ্রাম, অর্থাৎ এটি একটি গ্যাসের ঔষধ। বন্ধুরা, এই ক্যাপসুলটি অপসুনিন ফার্মা লিমিটেডের একটি প্রোডাক্ট। এখানে দেখতে পাচ্ছেন যে এই ক্যাপসুলগুলো প্রতি পিচের খুচরা মূল্য হচ্ছে মাত্র 5 টাকা। বন্ধুরা, আপনাদের গ্যাসের সমস্যা নেই এমন কোনো ঘর খুঁজে পাওয়া দায়, কারণ আমাদের লাইফস্টাইল, আমাদের খাওয়া দাওয়ার যে ধরন, তাতে আমাদের খাদ্যের যে অভ্যাস, এগুলোর কারণেই সাধারণত আমাদের পেটে গ্যাসের সমস্যা সৃষ্টি হয়। এই গ্যাসের বিভিন্ন ধরনের গ্রুপ রয়েছে, অমিপ্রাজাল হচ্ছে তার মধ্যে একটি। বন্ধুরা, আমরা এর আগেও অসংখ্য কোম্পানির গ্যাসের ওষুধের রিভিউ নিয়েছি, প্রতিনিয়ত বিভিন্ন কোম্পানি এই গ্যাসের ওষুধের বিভিন্ন গ্রুপ বের করছেন এবং তা বাজারজাত করছেন। গ্যাসের ওষুধ এখন এমন পর্যায়ে পৌঁছেছে যে এটি এখন নিত্য দিনের একটি পণ্য হয়ে দাঁড়িয়েছে। কিন্তু আমরা হয়তো অনেকে জানি না যে গ্যাস্ট্রিক সমস্যাটা কী, কী ধরনের সমস্যা হয়। আসলে দক্ষিণ পূর্ব এশিয়ায় গ্যাস্ট্রিকের সমস্যা একটু বেশি। গ্যাস্ট্রিকের সমস্যা বলতে আমরা বুঝি যে খাওয়ার আগে বা পরে অনেক সময় দেখা যায় বুক জ্বালা পোড়া করে, পেটে ব্যথা করে, খাবারের পর অনেকক্ষণ ধরে পেট খালি থাকলেও পেটে ব্যথা করে, এটাকেই প্রধানত গ্যাস্ট্রিকের সমস্যা বলা হয়। এছাড়াও কেউ কেউ দেখা যায় অভিযোগ করেন যে কোনো কিছু খাবার পরে দেখা যায় পেট ভুর ভুর শব্দ হচ্ছে, বা দেখা যায় যে মুখ দিয়ে গন্ধ বের হচ্ছে। সাধারণত এটাই গ্যাস্ট্রিকের সমস্যা। সাধারণত একজন মানুষের এই সমস্যাগুলো কেন হয়, এটি যদি আমি বলতে চাই, বয়স ভেদে গ্যাস্ট্রিকের সমস্যা বিভিন্ন রকম। নারীদের ক্ষেত্রে গ্যাস্ট্রিকের সমস্যা একটি বড় ধরনের কারণ হল গল ব্লাডারে পাথর। দেখা যায় যে গল ব্লাডারে পাথর ছেলেদেরও হয়, তবে নারীর ক্ষেত্রে এর প্রবণতা বেশি। এটি হলে প্রথম দিকে দেখা যায় একটু বমি বমি ভাব থাকে, খেতে ইচ্ছা করে না, অরুচি হয়, এবং এই অভিযোগ নিয়ে রোগীরা প্রায়ই আসে। 40 বছর পর নারীরা যখন আলট্রাসনোগ্রামা করায় দেখা যায় গল ব্লাডারে পাথর প্রধান কারণ হয়ে দাঁড়ায়। এছাড়া আমাদের দেশে প্রধান কারণ খাদ্যাভ্যাসের অবস্থা। আমাদের দেশের বেশিরভাগ লোক সকালবেলা খায় না, এটা একটা বড় কারণ। 12টা বা 1টার দিকে নাস্তা করে অথবা একেবারেই দুপুরে খাবার খেয়ে ফেলে। সেই ক্ষেত্রে দেখা যায় যে এত লম্বা সময় রাতের খাবার থেকে দুপুরের খাবারের মাঝখানে ফাঁকা থাকে, সেটি অনেক বেশি হওয়ার কারণে দেখা যায় যে গ্যাস্ট্রিকের সমস্যা বেশি হয়। এছাড়া আরও একটি বড় কারণ রয়েছে, সেটি হলো বেশি রাতে খাবার খাওয়া। আমাদের অফিসের সময়, আমাদের জীবনযাপন এমন হয়ে দাঁড়িয়েছে বাসায় আসতে আসতে প্রায় রাত 8টা 9টা বেজে যায়। প্রায়ই আমরা খাবার খাই অনেক দেরিতে, দেরিতে খাবার খাওয়ার পর আমরা ঘুমিয়ে পড়ি, এটিও গ্যাস্ট্রিকের একটি প্রধান কারণ। যা হোক বন্ধুরা, আমরা আজ অতি পরিচিত একটি ক্যাপসুল নিয়ে আলোচনা করলাম, অমিটিড 20। এটি যদি আপনি আপনার পার্শ্ববর্তী যে কোনো ফার্মেসিতে পাবেন, তবে বরাবরের মতো আমরা একটা কথা বলে থাকি যে আপনি যে কোনো ওষুধ খাওয়ার পূর্বে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে তবেই খাবেন। আর বন্ধুরা,
লাইফস্টাইল চেঞ্জ করুন, সুন্দর একটি লাইফস্টাইল তৈরি করুন এবং নিয়মিত ব্যায়াম করুন, সুষম খাবার গ্রহণ করুন, তাহলেই দেখবেন যে এ ধরনের সমস্যাগুলো আর থাকবে না। ধন্যবাদ।